পর্দায় কিংবা পর্দার বাইরে আলোচনায় থাকেনি তিনি মাসখানেক আগেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পরিমণি এরপর থেকেই ব্যস্ত সময় পার করছিল তার তবে হঠাৎ করেই এ নায়িকার সংসার জীবনকে ঘিরে বেশ কিছু প্রশ্ন ও গঞ্জনের সৃষ্টি হয়েছে যার কারণ অবশ্য পরি নিজেই গত বৃহস্পতিবার হঠাৎ করেই ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন পরিমণি যেখানে তিনি লিখেছেন সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকাচটকি করতে দেখিনি তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে কিন্তু হঠাৎ করে কেন এই পোস্ট তার উত্তর খুঁজতে গিয়ে দেখা গেল সাম্প্রতিক সময়ের একটি দৃশ্যের গত মঙ্গলবার এগারোই অক্টোবর ছিল দামাল সিনেমার সংবাদ সম্মেলন যে মঞ্চে হাজির ছিলেন সিনেমার দুই নায়ক সিয়াম আহমেদ ও শরিফুল রাজ সঙ্গে ছিলেন নায়িকা বিদ্যা বিদ্যাসিনা মিম অনেকেই বলছেন মূলত এই মঞ্চটিকে ঘিরেই পরিমণি এমন বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন কারণ এদিন মঞ্চে অনেকটা সময় মেমের হাত ধরে দাঁড়িয়েছিলেন পরিপতি রাজ সিয়ামের হাত ছিল বরাবরই ফাঁকা বিষয়টা যে ভালোভাবে নেননি সেটাই জানা গেল তার ফেসবুক পোস্টে যদিও বিষয়টির বিস্তারিত কিছুই বলেননি তিনি এ সকল প্রশ্নের মাঝে শুক্রবার রাতে আরও একটি রহস্যময় পোস্ট দিলেন পরিমণি যেখানে তিনি এবার লিখেছেন যে বেটা নিজের বইয়ের উপর চেঁচানোর জন্য মদ গেলা লাগে সে বেটা লুকি বটে এবারের পোস্ট নিয়েও কোনো খোলসা করে কিছুই বলেননি পরিমণি তো প্রিয় দর্শক এ ছিল আমাদের মাঝে সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ